রাজবালহোকরা প্রশ্ন করেছেন যদি ইসলাম ধর্ম হয়ে থাকে তাহলে এই ধর্ম তরবারি দিয়ে ছড়ানো হয়েছে কেন ভাই আপনি প্রশ্ন করেছেন ইসলাম যদি শান্তির ধর্ম হয়ে থাকে তাহলে এটা তরবারে দিয়ে ছড়ানো হয়েছে কেন ইসলাম শব্দটা এসেছে আরবি শব্দ সালাম থেকে যার অর্থ শান্তি এটার আরেকটা অর্থ নিজের ইচ্ছাকে সমর্পণ করা আল্লাহর কাছে সৃষ্টিকর্তার কাছে এক কথাই নিজের ইচ্ছাকে আল্লাহ মানত আল্লাহর কাছে সমর্পণ করে শান্তি অর্জন করা তবে আমি আগেও বলেছি যে পৃথিবীর সব মানুষ চায় না যে পৃথিবীতে শান্তি বজায় থাকুক কিছু সমাজবিরোধী মানুষ নিজেদের সুবিধার জন্য তারা চায় না পৃথিবীতে শান্তি থাকুক যেমন ডাকাত বিভিন্ন অপরাধী যদি শান্তি থাকে তারা বেকার হয়ে যাবে তাই নিজেদের সুবিধার জন্য কিছু মানুষ চায় না যে পৃথিবীতে শান্তি থাকুক তাহলে এই লোকগুলোর জন্য শক্তি প্রয়োগ করা প্রয়োজন এজন্য বিভিন্ন দেশে পুলিশ রয়েছে তাহলে ইসলাম শান্তির ধর্ম তবে মাঝে মধ্যে শক্তি প্রয়োগ করতে হতে পারে যাতে সমাজ বিরোধী লোকদের প্রতিরোধ করা যায় আর ইসলাম তরবারি দিয়ে ছড়ানো হয়েছে এ কথার ভালো উত্তরটা দিয়েছেন ডি লেসি ওলেরি একজন অমুসলিম ঐতিহাসিক বিখ্যাত ঐতিহাসিক তিনি তার বই ইসলাম অ্যাট দ্য ক্রস রোডের আট নম্বর পৃষ্ঠে বলেছেন যে ইতিহাসে এটা পরিষ্কার যে মুসলমানদের তরবারি হাতে নিয়ে ইসলাম ছড়ানো আর বিভিন্ন দেশ জয় করার আজগুবি গল্পটা আসলে মিথ্যে ছাড়া আর কিছুই নয় আর ঐতিহাসিকরা এই মুখরোচক মিথ্যেটার কথা বারবার উল্লেখ করেছেন ডিলেসিও আট নম্বর পৃষ্ঠায় বইটার নাম ইসলামের দ্য ক্রস রোড আমি একটা প্রশ্ন করি আমরা মুসলিমরা আমরা স্পেন শাসন করেছি প্রায় আটশো বছর ধরে পরবর্তীতে ক্রুসেডরা আসলো তারা মুসলিমদের তাড়িয়ে দিল আর সে সময় কোনো মুসলিম প্রকাশ্যে নামাজের জন্য আজান দিতে পারতো না আমরা শক্তি প্রয়োগ করিনি আমরা মুসলিমরা আরব দেশগুলো শাসন করেছি প্রায় চোদ্দশো বছর ধরে কিছুদিন ব্রিটিশরা শাসন করেছিল কিছুদিন ফ্রেঞ্চরা শাসন করেছিল তবে সব মিলিয়ে মুসলমানরা আরব দেশগুলো শাসন করেছে চোদ্দশো বছর ধরে আপনারা কি জানেন বর্তমানে দেড় কোটি আরব তারা সবাই কপটি খ্রিস্টান কপটি খ্রিস্টান মানে তারা বংশগতভাবেই খ্রিস্টান একেবারে জন্ম থেকে যদি মুসলিমরা চাইতো সবাইকে তরবারির মুখে মুসলিম বানানো হতো আমরা সেটা করিনি এই দেড় কোটি কপিক খ্রিস্টান এরা সাক্ষ্য দিচ্ছে যে ইসলাম তরবারি দিয়ে ছড়ানো হয়নি দেখেন ইন্ডিয়ায় এখানে মুসলিমরা কয়েকশো বছর শাসন করেছে তরবারি ব্যবহার করিনি তর ব্যবহার করিনি কিছু লোক খারাপ কাজ করে সেই খারাপ কাজের জন্য তাদের ধর্মকে দোষ দিতে পারেন না যদি কিছু লোক তাদের ধর্মের কথা না শুনে আপনি বলতে পারেন না খ্রিস্টান ধর্ম খারাপ কারণ হিটলার ষাট লক্ষ ইহুদি মেরেছে হিটলার ষাট লক্ষ ইহুদি মেরেছে তাদের পুড়িয়ে মেরেছিল এজন্য খ্রিস্টান ধর্মকে দোষ দিতে পারেন না প্রত্যেক গোত্রে কিছু কুলাঙ্গার থাকে তবে আমরা মুসলিমরা ইন্ডিয়া শাসন করেছি কয়েকশো বছর যদি আমরা চাইতাম তাহলে সব অমুসলিমকে তরবারের মুখে মুসলিম বানাতে পারতাম আমরা সেটা করিনি ইন্ডিয়ায় আজকে অমুসলিমের সংখ্যা এইটি পার্সেন্টেরও বেশি তারাই সাহাদা দিচ্ছে তারাই সাক্ষ্য দিচ্ছে এখানে উপস্থিত অমুসলিম শ্রোতারা সাক্ষ্য দিচ্ছেন যে ইসলাম ধর্ম তরবারে দিয়ে ছড়ানো হয়নি আপনারা সাক্ষ্য দিচ্ছেন আমরা ক্ষমতায় ছিলাম আমরা তখন করিনি ইসলাম সেটা বিশ্বাস করে না আজকে পৃথিবীর যে দেশে সবচেয়ে বেশি মুসলমান সেটা হলো ইন্দোনেশিয়া কোন মুসলিম আর্মি সেখানে গিয়েছিল কোন মুসলিম আর্মি মালয়েশিয়ায় গিয়েছিল যেখানে ফিফটি ফাইভ পার্সেন্ট লোক মুসলমান কোন মুসলিম আর্মি আফ্রিকার পূর্ব উপকূলে গিয়েছিল কোন মুসলিম আর্মি কোন তরবারি থমাস কার্লাইনের উত্তর দিয়েছেন থমাস লাইন তার বইতে লিখেছেন হিরোজ হিরো হিরোয়ার্শিপ যে আগে তো তরবারে থাকতে হবে তাহলে হয়তো কিছু কাজ হতে পারে যদি ব্যবহার করেন প্রত্যেক নতুন চিন্তা প্রথমে শুরু হয় একজনের মনে একজন মানুষ সারা পৃথিবীতে একজন মানুষ সারা পৃথিবীর মানুষের বিরুদ্ধে হয়তো কিছু কাজ হতে পারে যদি তরবারি ব্যবহার করে ধর্ম প্রচার করেন কোন তরবারি লোহার তরবারি থাকলেও আপনি ব্যবহার করতে পারবেন না লোহার তরবারি দিয়ে আপনার কোনো কাজই হবে না সুরা বাকার আর দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতে আছে লাইক রাহিদ্দিন দিন সম্পর্কে জোর জবরদস্তি নেই ভ্রান্ত হইতে সত্য সুস্পষ্ট হইয়াছে যে মানুষটা আল্লাহর পথের রশি ধরে আর শয়তানকে ত্যাগ করে সে মানুষটা তখন ধরে সবচেয়ে শক্তিশালী সেই রশি যেটা কখনোই ছিঁড়বে না যে মানুষটা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ তাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসবেন আর যে মানুষটা শয়তানকে বিশ্বাস করে সে তাকে আলো থেকে অন্ধকারে নিয়ে যাবেন কোন তরবারি বুদ্ধির তরবারি পবিত্র করণেশ্রু নেহালের একশো পঁচিশ নম্বর এত উল্লেখ আছে উঁদ ইলা সামি ইরাব বেকা লেখমা ও হাসনা ওয়াজাদ ইনুম বিল্লাহতিয়া হাসান পথে মানুষকে আহ্বান কর হিকমত সদপদেশ দ্বারা এবং উহাদের সহিত তর্ক করিবে আর যুক্তি দেখাইবে সবচেয়ে উত্তম পন্থায় একবার প্লেন টুথ ম্যাগাজিনে একটা খবর এসেছিল এটা ছিল রিডার্স ডাইজেস্ট অ্যালমাইনাক এয়ার বুকে উনিশশো ছিয়াশি সালের পুনর্মুদ্রণে সেখানে পৃথিবীর বিভিন্ন ধর্মের অনুসারীদের বৃদ্ধির সংখ্যা ছিল উনিশশো সাল থেকে চুরাশি সাল পর্যন্ত এই পঞ্চাশ বছরে এক নম্বর যে ধর্মের অনুসারী বেশি বেড়েছে সেটা হলো ইসলাম দুইশো পঁয়ত্রিশ পার্সেন্ট দুইশো আমি এবার প্রশ্ন করি কোন যুদ্ধ হয়েছিল উনিশশো চৌত্রিশ সাল থেকে উনিশশো চুরাশি সালের মধ্যে যাতে লক্ষ লক্ষ মুসলিম ইসলাম গ্রহণ করেছে কোন যুদ্ধ আপনারা জানেন আমেরিকায় যে ধর্মের প্রসার সবচেয়ে বেশি সেটা ইসলাম কারা এখন তরবারের মুখে আমেরিকানদের মুসলমান বানাচ্ছে ইউরোপে যে ধর্মের প্রসার সবচেয়ে বেশি সেটা ইসলাম কারা তাদের তরবারের মুখে মুসলমান বানাচ্ছে পবিত্র কোরআনে এর উত্তর আছে তিনটি জায়গায় আছে সুরা তোবার তেত্রিশ নম্বর আয়াতে সুরা সাফের নয় নম্বর আয়াতে উল্লেখ আছে আর সুরা ফাতার আঠাশ নম্বর আয়াতে পবিত্র কোরআন বলছে ওয়াল্লাযী আরসালাসুলু বিল হুদা ওয়া দ্বিনিল হক লিযহিরাহু আলা দ্বিনিকুল্লি ওয়া কফা বিল্লাহ শাহিদা মুকরি তিনি তাহার রাসুলকে কে প্রেরণ কুরিয়াছেন 70 দিন সহ পাথরের দেশ সহ যাহাতে ইহা অন্য সমস্ত দিনের উপরে থাকে সব ইজমের উপরে থাকে ইসলাম সবগুলো ধর্মের উপরে থাকে সবার চেয়ে সেরা সবার উপরে থাকে কুললে আর সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট আর আমি এই প্রশ্নের উত্তরটা শেষ করবো অ্যাডাম পিয়ারসনের একটা উদ্ধৃতি দিয়ে ডক্টর অ্যাডাম পিয়ারসন বলেছেন যে যারা ভয় পায় যে একদিন পারমাণবিক বোমা আরবদের হাতে চলে যাবে তারা এটা বুঝতে পারছে না যে ইসলামের বোমা পৃথিবীতে অনেক আগেই পড়ে গেছে এটা পড়েছে যেদিন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জন্মগ্রহণ করেছেন